হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএসসি 2024 আপনারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন বা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের ফলাফল পরিবর্তন হয় কি না সেটাই নিয়ে কিন্তু আজকের ভিডিও। এছাড়া আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার গ্রেড পয়েন্ট বা জিপিএ বা মার্কস কমবে কি না এই নিয়ে কিন্তু অনেকেরই মনে একটি কনফিউশন এবং কোশ্চেন থাকে, তো সেটাই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি। তো প্রথমত আসি যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কি না। তো দেখুন, এটা হচ্ছে আপনার 2023 সালের মানে গত বছরের আপনার ঢাকা বোর্ডের রেজাল্ট শিট। এখানে কিন্তু 94টি পাতা আছে, 94 পাতা আছে, এবং এক একটা পাতায় কিন্তু 32 জন স্টুডেন্টের ডিটেলস আছে। তো যদি আপনি টোটাল কাউন্ট করেন তাহলে প্রায় 3016টা স্টুডেন্ট, ঠিক আছে, 3016 জন স্টুডেন্টের কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছিল শুধু ঢাকা বোর্ডে। এবং দেখুন তাদের রেজাল্টে এ মাইনাস থেকে এ আসছে, তারপর একটু নিচে নামে দেখাই আপনাদেরকে, সি থেকে বি আসছে, আরও নিচে নামি দেখুন এখান থেকে ফেল থেকে পরিবর্তন হয় কি না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে ফেল এফ, ঠিক আছে, সে বোর্ড চ্যালেঞ্জ করেছে, তার রেজাল্ট কিন্তু এটা সি আসছে, ঠিক আছে, মানে গ্রেড পয়েন্টটা সি আসছে, কিন্তু তার কিন্তু টোটাল জিপিএটা আসে নাই। কেননা তার শুধু চেঞ্জ হয়েছে অ্যাগ্রিকালচার স্টাডি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে চেঞ্জ করেছে, মানে চেঞ্জ হয়েছে, এছাড়া মনে হয় আরও দু একটি বিষয়ে ফেল করেছে, সেগুলো চেঞ্জ হয় নাই গা। বাট অ্যাগ্রিকালচারে সে মানে যে কটা সাবজেক্ট চ্যালেঞ্জ করেছিল তার মধ্যে থেকে একটা সাবজেক্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে। এছাড়া যদি আমরা আরও দেখি এখান থেকে, দেখুন ম্যাক্সিমামই কিন্তু আপনার এ থেকে এ প্লাস আসছে, এ মাইনাস থেকে এ গ্রেড আসছে, তারপর বি থেকে এ মাইনাস আসছে। এছাড়া দেখুন আরও অসংখ্য রেজাল্ট কিন্তু এখানে পরিবর্তন হয়েছে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যেমন দেখুন এখান থেকে এফ থেকে সি আসছে, তার গ্রেড পয়েন্ট চলে আসছে 3.11। এরকম কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা বোর্ডের মধ্যেই কিন্তু কিছু না কিছু রেজাল্ট পরিবর্তন হবে। যেমন দেখুন এই যেটা হচ্ছে আপনার প্রিভিয়াস জিপিএ, এটা হচ্ছে প্রেজেন্ট জিপিএ। এখানে দেখুন প্রায় 19টা পেজ আছে, এক একটা পেজের মধ্যে 23টি স্টুডেন্টের তথ্য আছে। এছাড়া দেখুন সবগুলো বোর্ডেরই কিন্তু আপনার প্রায় 32টা পেজ, মানে সবগুলো বোর্ডেরই কিন্তু ফলাফল মোটামুটি পরিবর্তন হয়। তো বোর্ড চ্যালেঞ্জ করলে যে রেজাল্ট পরিবর্তন হয় না তা না, অনেক শিক্ষার্থীর হয়, অনেক শিক্ষার্থীর হয় না। যদি কারো ভুলবশত আপনার রেজাল্টে ফেল চলে আসে সেক্ষেত্রে এটা আপনার যখন বোর্ড চ্যালেঞ্জ করেন তখন কিন্তু এটা ঠিক হয়ে যায় অটোমেটিকলিভাবে, এটা যখন তারা চেক করে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। এছাড়া অনেকের মনে একটি প্রশ্ন থাকে যে বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার রেজাল্ট কমে কি না। তো দেখুন বোর্ড চ্যালেঞ্জ যদি করেন আপনার যে বর্তমান যে গ্রেড পয়েন্টটা বা যে মার্কসটা আছে সেই মার্কসটা কিন্তু কমবে না, হয়তো বাড়তে পারে বাট কমবে না। অনেকে মনে করেন যে কমে যেতে পারে কি না, ভাই কখনোই কমবে না, আমি প্রায় 5 থেকে 6 বছর ধরে আমি দেখতেছি এগুলা, কখনও কারো রেজাল্ট কমে নেই গা। অনেক শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হয়েছে, অনেক শিক্ষার্থী ফেল থেকে পাশ আসছে, তার যে পয়েন্টটা পেয়ে সে স্যাটিসফাই হতে পারেনি বোর্ড চ্যালেঞ্জের ফলেতে, সেরকম একটি পয়েন্ট পেয়ে গেছে। যেমন অনেকের দেখা যায় কি আপনার 2-3 মার্কসের লেগে এ প্লাস মিস হয়ে যায় বা গোল্ডেন এ প্লাস মিস হয়ে যায়, অল্প কিছু নাম্বারের লেগে সবটাতে এ প্লাস পেয়েছে, একটাতে এ গ্রেড চলে আসছে, তো তার টোটাল জিপিএটা এ প্লাসটা আসে নাই গা। এরকম কিন্তু অনেক শিক্ষার্থীর হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি তারা বোর্ড চ্যালেঞ্জ করে তো তাদের রেজাল্ট কমবে না, যদি বাড়ার থাকে বেড়ে যাবে কিন্তু রেজাল্ট কমবে না। আর আমি অনেকগুলো বোর্ডেরই দেখাইলাম, সবগুলো বোর্ডেরই কিন্তু মোটামুটি চেঞ্জ হয়েছে। যেমন দেখুন এখানে যখন রেজাল্ট পাবলিশ করা হয় এখান থেকে সবগুলো বোর্ডেরই, ঢাকা, কুমিল্লা, চিটাগাং, বরিশাল, দিনাজপুর যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডেরই কিন্তু আপনারা এক একটা পিডিএফ ফাইল পাবেন, সেই ফাইলগুলো যদি আপনারা দেখতে চান ডাউনলোড করে দেখতে পারেন। হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় এই বোর্ড চ্যালেঞ্জের ফলে। তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এই বলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।